মিনিমাম 40,000 ডাউন পেমেন্ট করলে এই বাইকটা আপনারা পারচেজ করতে পারবেন। মানে 40,000 টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে MT-15 আপনারা পারচেজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি আজকে আছি ইয়ামাহা শোরুমে, আর আজকে যে গাড়িটি রিভিউ করবো সেটাকে একবার দেখিয়ে দিই। ইয়ামাহা MT-15 মোটো জিপি এডিশন বা ইয়ামাহা MT-15 মনস্টার এডিশন যেটা বলে থাকুন। তো আজকে এই গাড়িটা রিভিউ করবো। এই গাড়িটার সমস্ত স্পেসিফিকেশান নিয়ে কথা হবে, কলকাতা অনরোড প্রাইস নিয়ে কথা হবে, মিনিমাম কত টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা পারচেস করতে পারবেন সে সব কিছু নিয়ে কথা হবে। আমি শুরুতে আগে একবার চাবিটা দেখিয়ে দিই। আর এই হচ্ছে MT-15 চাবি, যেটা অ্যাকচুয়ালি R15 ম্যাক্সিমাম চাবি একই রকম দেখতে। আর অনেক দিন ধরে অনেকে আমাকে বলছে যে MT-15 কেন কোনো আপডেট আসছে না, তো ফাইনালি আজকে ভিডিও চলে আসবে MT-15 উপরেও। আর এরপরে একটা R15 উপরেও ভিডিও আসবে, সেটা শুধুমাত্র R15 প্রাইসের উপরে আসবে আর মিনিমাম ডাউন পেমেন্টের উপরে আসবে, সেটাতে আমি পুরো ফুল রিভিউ করবো না, বাট MT-15টা পুরো রিভিউ করবো। শুরুতে যদি ফ্রন্ট প্রোফাইলের কথা বলি, MT-15 ফ্রন্ট প্রোফাইলটা এমন একটা ফ্রন্ট প্রোফাইল যেটা দেখলে আমরা একবার দেখে আমরা বুঝে যাবো যে এটা একটা ইয়ামাহা MT-15 আসছে। তার কারণ হচ্ছে এই যে অ্যাগ্রেসিভ যে মুখটা, দুটো চোখ আর একটা মুখের মতন একটা শেপ হয়ে গেছে, এই যে ব্যাপারটা, এই যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার হয়েছে, এটা শুধুমাত্র MT-15ই একমাত্র পসিবল দেওয়াটা। এখানে আমরা প্রজেক্টার হেডল্যাম্প পেয়ে যাচ্ছি, এটার পাওয়ারটা আমার পার্সোনালি দারুণ লাগে। এখানে DRL পেয়ে যাচ্ছি আমরা, ডে টাইম রানিং ল্যাম্প। আর ফ্রন্টে যদি সাসপেনশনের কথা বলি, ফ্রন্টে এখন আমরা গোল্ডেন USD সাসপেনশন দেখতে পাচ্ছি, যার জন্য লুকটাকে অনেকটা বেশি ইনহ্যান্স করে দিয়েছে। আগে আমরা নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পেতাম, বাট এখন ভার্সন 2-এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি গোল্ডেন USD সাসপেনশন, যেটা আমার পার্সোনালি বেশ দারুণ লাগে। আর এই যে ব্ল্যাক কালারটার সঙ্গে এত ভালোভাবে এটা মার্জ হয়েছে, যার জন্য দেখতে লুকটা অনেকটা বেশি স্পোর্টি লাগে, অনেকটা বেশি লুকটা ইনহ্যান্স করে, আর দেখতে দারুণ একটা ডেঞ্জারাস একটা ফিল দেয়। ফ্রন্টে এখানে আমরা ব্ল্যাক কালারের একটা গ্লজি ব্ল্যাক কালারের আমরা মাডগার্ড পেয়ে যাচ্ছি, ফ্রন্টে আমরা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছি, তার ফ্রন্টে এখানে ভাইব্রেট ব্রেকিং ক্যালিপার পেয়ে যাচ্ছি। এবার যদি আমি টায়ার প্রোফাইলের কথা বলি, ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 100/80/17 আমরা ফ্রন্ট টায়ার পেয়ে যাচ্ছি। আর এই বাইকটার সাইজটা আমার পার্সোনালি দারুণ লাগে, খুবই কম্প্যাক্ট সাইজের একটা বাইক, আর সমস্ত হাইটের রাইডাররা খুব ইজিলি এই বাইকটাকে রাইড করতে পারে। যদি পাওয়ারের কথা বলি, দুর্ধর্ষ পাওয়ার প্রডিউস করে একটা 150cc মোটরসাইকেল হওয়া সত্ত্বেও। আমি একটু পরে ইঞ্জিন স্পেসিফিকেশান আসছি। এবার যদি আমি সাইড প্রোফাইলের কথা বলি, এই হচ্ছে সাইড প্রোফাইল। আমি একবার হ্যান্ডেলটা সোজা করে দিই আর লাইটটা বন্ধ করে আমি একবার ট্যাঙ্কটা দেখাচ্ছি। এই হচ্ছে বাইকটার ট্যাঙ্কটা, দারুণ একটু অ্যারোডাইনামিক একটা শেপ পেয়ে যাচ্ছি, আর খুব কম্প্যাক্ট সাইজের আমরা একটা ট্যাঙ্ক পাচ্ছি। আর ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা যদি বলি, আমরা এর মধ্যে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি। আর ট্যাঙ্কের সাইডে এখানে মনস্টার এনার্জির ব্র্যান্ডিং রয়েছে, দেন এখানে মনস্টারের যে সিম্বলটা থাকে, যে স্ক্র্যাচ বা আঁচড়ের যে সিম্বলটা থাকে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। আর হালকা হালকা ব্লু ব্লু টাচ দিয়ে দিয়েছে গ্রাফিক্সের মধ্যে, দেন এখানে গোল্ডেন কালারের ইয়ামাহার লোগো পেয়ে যাচ্ছি। আর মনস্টার এনার্জিটাও একটা নর্মাল স্টিকার দিয়েছে, কোনো রকম প্রিন্ট নয়। তো আমার পার্সোনালি বেশ ভালোই লাগছে দেখতে। আর নিচে এখানে MT-15-এর একটা লোগো পেয়ে যাচ্ছি আমরা, MT লেখা রয়েছে, এটা একটু মানে এটা মোটামুটি অ্যালুমিনিয়াম কোয়ালিটির দিয়েছে। আর এবার যদি একটু রেয়ার সাইডের দিকে চলে আসি, একটা ন্যাকেট রেয়ার সেকশন পেয়ে যাচ্ছি, এটা দেখতে দারুণভাবে না আমার পার্সোনালি দারুণ লাগে, যেহেতু এই ন্যাকেট ব্যাপারটার জন্য বাইকটা লুকটা অনেকটা বেশি ইনহ্যান্স করে, অনেকটা বেশি স্পোর্টি লাগে। এখানে সাইডে গ্র্যাব হ্যান্ডেলের জন্য, জাস্ট পিছনে পিলিয়ন যাতে গ্র্যাব করতে পারে, তার জন্য যে এই চ্যাচিস থেকে এটা এক্সটেন্ড হয়েছে, যার জন্য দেখতে অনেকটা বেশি ভালো লাগছে। আর এই ব্যাপারটা না একটু মনস্টার মনস্টার একটুখানি ফিল দেয়। এই MT-15 বাইকটা দেখার পরে সবার আগে আমার মাথায় যেটা আছে যে একটা ব্রুটাল নেচারের একটা বাইক। আর পিছনে যদি রেয়ার প্রোফাইলের কথা বলি, পিছনে আমরা 140 সেকশনের রেডিয়াল টায়ার পেয়ে যাচ্ছি, তার সাথে পেয়েছি আমরা ডিস্ক ব্রেক, দেখাচ্ছি এই হচ্ছে ডিস্ক ব্রেক। আর এখানে নিসেনের ব্রেকিং ক্যালিবার পেয়েছি রেয়ারে, আর ফ্রন্টে আমরা ভাইব্রেট পেয়েছি। বাট এই বাইকটার মধ্যে সিঙ্গেল চ্যানেল ABS, কোনো রকম ডুয়েল চ্যানেল ABS সাপোর্ট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না। ইয়ামাহা R15-এর মধ্যে আমরা ডুয়েল চ্যানেল ABS পাই, কিন্তু যদি MT-15-এর কথা বলি, MT-15-এর মধ্যে আমরা পাই শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল ABS সাপোর্ট। এবার আমি যদি টেল ল্যাম্পের কথা বলি, আমি একটু বাইকটা অন করি, এই হচ্ছে টেল ল্যাম্প, যেটা এখন আমরা FZ-র মধ্যেও দেখতে পাই। এই হচ্ছে FZ-র মধ্যেও সেম টেল ল্যাম্প, দেন এখানেও সেম টেল ল্যাম্প MT-15-এ, এই যে টেল ল্যাম্প। এবার যদি ইন্ডিকেটারের কথা বলি, নর্মাল হ্যালোজেন ইন্ডিকেটার দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি চাই কোম্পানি থেকে এর মধ্যে আমরা LED ইন্ডিকেটার লাগিয়ে নিতে পারি। আর এসে নাম্বার প্লেট লাইট, যেটা মারাত্মক টাইপের হিট হয়ে যায়, এই লাইটটার সঙ্গে আমার অনেক বেশি মানে অনেক একটা স্টোরি আছে, আমি বলছি সেটা একটু পরে। এখানে নাম্বার প্লেট লাগানো থাকলে রাত্রিবেলা ভিজিবল হতে খুব সুবিধা হয়। তো আমার একটা বন্ধুর R15 আছে, R15 V3। তো একদিন আমরা নর্মাল রাইড করছিলাম সন্ধ্যাবেলা, আমি ব্যাস কথায় কথায় এটার মধ্যে হাত দিয়ে দিয়েছিলাম ভুল করে, যে আমার মনে ছিল না হাতে আমার একটা কারেন্ট লাগলো, এতটা বেশি এটা হিট হয়ে যায়। তো যাক, এটা LED করে দিলে হয়তো সেই হিটটা আর হতো না। আর সাইড এখানে আমরা রিফ্লেক্টার পেয়ে যাচ্ছি, এখানে আমরা টায়ার হাগার পেয়ে যাচ্ছি। আর এই টায়ার হাগারটা খুলে দিলে পিছনটা দেখতে দারুণ লাগে, ড্যাম সেক্সি লাগে। আর এবার যদি আমি সুইং আর্মের কথা বলি, এখানে আমরা অ্যালুমিনিয়াম সুইং আর্ম পেয়ে যাচ্ছি ভার্সন 2-এর মধ্যে। ভার্সন 1-এর মধ্যে আমরা নর্মাল একদম বক্স কাট সুইং আর্ম দেখতে পেতাম, আর এর মধ্যে আমরা ন্যাকেট চেন সেকশন পেয়ে যাচ্ছি। ন্যাকেট চেন সেকশনে একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। অ্যাডভান্টেজটা হলো দেখতে অনেকটা বেশি স্পোর্টি লাগে,
ডিসঅ্যাডভান্টেজ হলো মোটামুটি 250-300 কিলোমিটার পর পর আমাদের চেন লিপ করতে লাগে, কেন কি রাস্তা দিয়ে চলার সময় ধুলো কাদা লেগে চেনটা একদম পুরো নোংরা হয়ে যায়। এবার যদি আমি ফুট রেস্টের কথা বলি, হচ্ছে ফুট রেস্ট অ্যালমিনিয়ামের, বেশ বিল্ড কোয়ালিটি বেশ ভালো, খুব ভালো গ্রিপ হবে। আর সেম একই ফুট রেস্ট আমরা রাইডার ফুট রেস্ট পেয়েছি, হচ্ছে গিয়ার লিভার 6 ফিট গিয়ার ট্রান্সফরমেশন পেয়েছি। এবার যদি ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি, এই বাইকটার মধ্যে আমরা 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুলেন্ট ইঞ্জিন পেয়েছি। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.4 PS, আর যেটা ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 14.1 Nm। তো একটা 150 সিসি মোটরসাইকেল হওয়া সত্ত্বেও যথেষ্ট পাওয়ারফুল আমরা একটা ইঞ্জিন পেয়েছি, তার সাথে পেয়েছি দারুণ একটা মাইলেজ, মোটামুটি নিয়ার অ্যাবাউট 40 মাইলেজ আপনারা পেয়ে যাবেন, 40 কিলোমিটার পার লিটার মাইলেজ খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন এই বাইকটা থেকে। এবার যে মিটার কনসোল আর হ্যান্ডেল বারের কথা বলি, একদম আপরাইট সিটিং এর আমরা একটা হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছি, একদম নর্মাল পাইপ হ্যান্ডেল বার। যে মিটার কনসোলের কথা বলি, সেম R15 V3 যে মিটার কনসোলটা পেতাম, সেম একই মিটার কনসোল আছে। এখানে বড় করে স্পিডোমিটার, দেন আমরা গিয়ার ইন্ডিকেটার, এখানে ফিউল মিটার, এখানে বড় করে RPM মিটার, দেন এখানে আমরা ট্রিপ দেখতে পারবো, টাইম চলে এলো, দেন এখানে অ্যাভারেজ দেখতে পারবো, আচ্ছা এখানে ওটো দেখতে পারবো, ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ ওয়ান, ট্রিপ টু, ট্রিপ ফুল, এগুলো দেখতে একদম বেসিক বাট খুব ইনফরমেটিভ একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাচ্ছি। এবার আমি একবার ইন্ডিকেটারগুলো জ্বালিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে নর্মাল বাল্ব ইন্ডিকেটার, আর এই ইন্ডিকেটারের সুইচের প্লেসমেন্টটা দারুণ। আমরা ন্যাচুরালি কি হয়, হর্নটা নিচে থাকে, ইন্ডিকেটার টু পড়ে থাকে, বাট এটা উল্টো, পজিশনটা উল্টো। আর এই হচ্ছে হাই বিম লো বিমের মধ্যে পাস বাটনটা ইন্ডিকেট করা রয়েছে। আর এই হাতে ইঞ্জিন কিল বাটন পেয়ে যাচ্ছি, তার নিচে আমরা সেলফ বাটন পেয়ে যাচ্ছি। আর যে মিররের কথা বলি, একদম নর্মাল বেসিক FZ মিরর পেয়ে যাচ্ছে। আর এসে আমাদের চ্যানেলের লোগো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বাংলাদেশের কোনো নতুন নতুন আপডেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। আর এই হচ্ছে কিছুটা লুক, কিছুটা সামনে থেকে এরকম লাগে। আর নিচে পেয়ে যাচ্ছে আমরা ইঞ্জিন ক্রাউল, ইঞ্জিন ক্রাউল কোয়ালিটিটা একবার আমি দেখে নেবো। ডিসেন্ট কোয়ালিটি, খুব বেশি এফেক্টিভ নয়, একদম মোটামুটি ঠিকঠাক ডিসেন্ট কোয়ালিটি। আর এটা হচ্ছে আমাদের কুলেন্ট ভরার জায়গা, এখান থেকে আমাদের কুলেন্ট রিফিউল করতে লাগে। আর এই হচ্ছে আমাদের রেডিয়েটার, যেটার মধ্যে একটা রেডিয়েটার গার্ড লাগিয়ে নেওয়াটা খুবই দরকার। আমি সবসময় মানে সাজেস্ট করি, যারাই নতুন বাইক পারচেস করবেন, যাদের বাইকের মধ্যে এরকম কুলেন্ট সিস্টেম রয়েছে, তারা যেন অবশ্যই একটা রেডিয়েটার গার্ড ইনস্টল করে নেয় আফটার মার্কেট, বা কোম্পানি থেকে যদি পাওয়া যায় তো কোম্পানি থেকে, কেন কি ওটা যদি একবার ড্যামেজ হয়ে যায় ছোটোখাটো পাথর বা কিছু লেগে, এটা বহুত টাকা দাম। তো আমি সবাইকে এটা বলি যে অন্তত এটা লাগিয়ে নিতে। এবার যদি আমি সেফটি ফিচার্সের কথা বলি, এই বাইকটার মধ্যে আমরা সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার পেয়ে যাচ্ছি। সাইড স্ট্যান্ড ডাউন থাকলে কোনো রকমভাবে আমরা বাইকটাকে স্টার্ট করতে পারবো না, বাইকটা স্টার্ট করে যখনই আমরা গিয়ারে দেবো তো অটোমেটিক্যালি বাইকটা অফ হয়ে যাবে যদি সাইড স্ট্যান্ড ডাউন থাকে। তো এবার যদি সিটিং পশ্চারের কথা বলি বা সিটিং কমফোর্টের কথা বলি, একদম আপরাইট সিটিং পশ্চার, একদম নর্মাল যেরকম কম্পিউটার সেগমেন্ট বাইক চালাতে সেম একই রকমভাবে এটাকেও চালাতে লাগে, একদম সেম পশ্চার। এবার যদি আমি সিটিং কমফোর্টের কথা বলি, এখানে আমরা সিঙ্গেল সিট ইউনিট পেয়েছি, যে সিটটা সাইজটা খুবই কম্প্যাক্ট, রাইডারের জন্য এনাফ স্পেস রয়েছে, বাট যে পিলিয়নে বসবে তাকে একটু হলে বেশি স্ট্রাগল করতে হবে। সিটিং কমফোর্টের কথা যদি বলি, ডিসেন্ট সিটিং কমফোর্ট বলবো না যে খুব ভালো কুশানিং, ডিসেন্ট মোটামুটি ঠিকঠাক সিটিং কমফোর্ট আমাদের প্রোভাইড করবে, বাট পিলিয়নের জন্য একটু ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এটা অন্তত আমার মনে হচ্ছে, কেন কি অনেকটা ছোটো স্পেস পেয়ে যাচ্ছি আর পিছনে তার উপরে আমরা প্রপার কোনো গ্র্যাব হ্যান্ডেল যেহেতু পাচ্ছি না, তো একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে পিলিয়নের জন্য। এবার যদি আমি এদিকে চলে আসি, এ হচ্ছে সাইড প্রোফাইল, এখানে আমরা নর্মাল যেটা আমরা আরামসে দেখতে পেতাম সেম একই রকম সাইলেন্সার দেখতে পাচ্ছি। আমি সাইলেন্সার নোটটা একবার শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর এই বাইকটার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা VVA ভ্যারিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন, এখানে 7000 RPM এর পরে গেলে VVAটা অন হয়ে যায়। আর এই বাইকটার মধ্যে একটা কোটেশন আমার বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে রেভস ইওর হার্ট, তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এটা যেহেতু আমি একটু বাইক একটু হাই রেভ করে চালাই, তো আমার বেশ ভালো লাগে, আমি বুঝতে পারছি কথাটার মিনিংটা আমার অনেকটা কাছের, তো বেশ আমার বেশ ভালোই লাগলো। তো এই ছিল সমস্ত ইনফরমেশান এই বাইকটার ব্যাপারে। এবার যদি এই বাইকটার কলকাতা অনরোড প্রাইসের কথা বলি, ব্ল্যাক কালারটার কলকাতা অনরোড প্রাইস যেটা রয়েছে, মানে নর্মাল ব্ল্যাক কালারটা এখানে কি আছে, এখানে অ্যাভেলেবেল না, এখানে ব্ল্যাকটা নেই, এখানে ব্লুটা আছে আর সায়ন স্টর্মটা রয়েছে। ব্ল্যাক কালারটা কলকাতা অনরোড প্রাইস রয়েছে 1,97,098 টাকা। আর যদি MT15 ব্লু কালারটার কথা বলি বা সায়ন স্টর্মের কথা বলি, সেটার কলকাতা অনরোড প্রাইস রয়েছে 1,98,214 টাকা। আর যদি এই মনস্টার এডিশনটার কথা বলি, এই বাইকটার কলকাতা অনরোড প্রাইস রয়েছে 1,99,414 টাকা। আর যদি মিনিমাম ডাউন পেমেন্টের কথা বলি, মিনিমাম 40,000 ডাউন পেমেন্ট করলে এই বাইকটা আপনারা পারচেস করতে পারবেন, মানে 40,000 টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে MT15 আপনারা পারচেস করতে পারবেন। তো এই ছিল সমস্ত ইনফরমেশান, সমস্ত কিছু নিয়ে আজকে কথা হলো বাইকটার, আপনার সঙ্গে সব কিছু শেয়ার করলাম। আর এবার একবার প্রজেক্টার হেডল্যাম্পটা দেখি, দিয়ে হচ্ছে প্রজেক্টার হেডল্যাম্পটা, যে এই মনস্টার এডিশনটা আপনাদের কীরকম লাগে, একদম নতুন গ্রাফিক্স দিয়ে যে একটা আই ক্যাচি, একটা দারুণ রোড প্রেজেন্স একটা বাইক আমাদের প্রোভাইড করছি ইয়ামাহা। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বাইকটা আপনার কেমন লাগছে, দেখা যাচ্ছে ঠিক এরকম অন্য একটি ভিডিওতে।
আর যদি কোনোরকম কোনো ডাউটস থাকে অবশ্যই আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, চেষ্টা করবো সবার ডাউটস ক্লিয়ার করে দেওয়ার। আর দেখা যাচ্ছে কোনো একটি ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।